সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান চেন্নাই সুপার কিংসের টুর্নামেন্টে তাদের যাত্রাটা দারুণ হলেও পরবর্তীতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফ্রানজাইজিটি নিজেদের সর্বশেষ ম্যাচে দুইশো রান করেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে লক্ষ্ণর কাছে এমন পরাজয়ের পর দলে পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান কোচ স্টিভিন ফ্লেমিং আগামী পয়লা মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছে মুস্তাফিজ ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই লড়তে হবে চেন্নাইকে মোস্তাফিজ চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়ে দলে পরিবর্তন আনতে হবে চেন্নাইকে বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দলটির প্রধান কোচ এই প্রসঙ্গে বলেন কয়েক ম্যাচ পরেই মোস্তাফিস চলে যাবে আমাদের বাধ্য হয়ে আরেকটি পরিবর্তন আনতে হবে আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি আমাদের একাধিক ক্রিকেটারের চোটের সমস্যা রয়েছে যা কিছুটা উদ্বেগের কারণ আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে কয়েকটি ফর্মের কারণে আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি চেন্নাই সুপার কিংস কোচ আরো বলেন এখানে অনেক চাপ রয়েছে উপরের দিকে ব্যাট করা মিচেলের জন্য ভালো হবে নিচে নামিয়ে ঝড়ো এর দায়িত্ব তাকে দেওয়া মনে হয় ঠিক হবে না এ কারণেই আমরা তাকে উপরে খেলিয়েছি সেখানে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে